আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। দ্বিতীয় এবং শেষ টেস্টের সম্ভাব্য ফলাফলটা কি হতে পারে তা হয়তো বা এই টেস্টের প্রথম দিন শেষেই কিছুটা আন্দাজ করা যাচ্ছিল। প্রথম দিনেই 234 রানে বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ার পর বিনা উইকেটে 67 রান তুলে দিন শেষ করে ওয়েস্টইন্ডিজ। 67 রান তুলতে যখন কোনো উইকেট হারায়নি ওয়েস্টইন্ডিজ, তখনই ভাবা হচ্ছিল প্রথম ইনিংসে বড় একটি লিড নিতে যাচ্ছে ওয়েস্টইন্ডিজ দল। তাই বাংলাদেশের দরকার ছিল টেস্টের দ্বিতীয় দিনে এসে প্রথম ঘণ্টাতেই কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসা। তবে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই বিনা উইকেটে 100 রান তুলে ফেললেও লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ যখন 4 উইকেট তুলে নেয়, তখন ওয়েস্টইন্ডিজের রান দাঁড়ায় 4 উইকেটে 132 রান। বিনা উইকেটে 100 রান থেকে 132 রান তুলতে 4 উইকেট হারিয়ে ফেলে ওয়েস্টইন্ডিজ, যেখানে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন ফাস্ট বোলার শরীফুল ইসলাম। এরপর মেহেদি হাসান মিরাজ এবং খালেদ আহমেদ মিলে নিয়ে নেন আরও তিনটি উইকেট, যেখানে মিরাজ নেন একটি এবং খালেদ নেন দুটি উইকেট। 132 রানের চতুর্থ উইকেট পতনের পর মনে হচ্ছিল যেন ওয়েস্টইন্ডিজকে 220 কিংবা 230 রানের মধ্যে আটকে রাখা যাবে, তবে আশাই ঘুরে বালি। এরপর জার্মেইন ব্ল্যাকউড এবং কাইল মায়ার্স মিলে পঞ্চম উইকেটে করে ফেলেন 116 রানের দুর্দান্ত এক জুটি। এরপর 248 রানে যখন পঞ্চম উইকেটের পতন ঘটে, তখনই প্রথম ইনিংসে ওয়েস্টইন্ডিজ লিড নিয়ে নেয় 14 রানের। এরপর দ্বিতীয় দিনে শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিতে চলে আসে আরও 92টি রান, যেখানে আর উইকেট হারাতে হয়নি ওয়েস্টইন্ডিজকে, এবং দ্বিতীয় দিন শেষে ওয়েস্টইন্ডিজের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 340 রান। 126 রানে এখনও অপরাজিত রয়েছেন কাইল মায়ার্স এবং জোশুয়া ডিসিলভা রয়েছেন 26 রানে অপরাজিত। আর দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসেই ওয়েস্টইন্ডিজের লিড দাঁড়ায় 106 রানের, হাতে রয়েছে এখনও আরও 5টি উইকেট। তাই ম্যাচের অবস্থা দেখে এখনই অনেকটা বলা যায় আরেকটি ইনিংস ব্যবধানে হার হয়তো বা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। দেখা যাক এই সম্ভাব্য ভবিষ্যৎবাণীটি কতটা ভুল প্রমাণ করতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা।